ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন, ঘরে মাঝে মাঝে কি করবেন? সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও, কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। বৃষ্টি যদি হয় কখনো, বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন, দরকার আছে না নাই? আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এরপরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা, পারা যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে, হুজুর আমি আর সে, টোনাটুনি সংসার, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে পেছনে, একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে? আমি এদিকে, লিয়াকত ভাই আমার ডানে, ঠিক কিনা? কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পিছনে, মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? আই রিপিট, দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না। এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না, এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগরবাসীদের জন্য, যেটা আমি শোনালাম, ঘরে জামাতে সালাত পড়বেন, বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না, সবাইরে নিয়ে আপনি ইমামতি করেন, অথবা তাহাজ্জুদের সময়, বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না, কথা কয় না, ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই? আছে। তো ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায়, আপনি ইমাম, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী, আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত পড়লে ঘরটারে বরকতময় করে দেয় কে? আল্লাহ।